শ্রমদান কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার সকালে কোচবিহার শহরের সাগরদিঘি চত্বরে অবস্থিত মনীষীদের মূর্তি পরিষ্কারের মধ্য দিয়ে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করে কোচবিহার শহর উত্তর এবং দক্ষিণ শহর মণ্ডল বিজেপি যুব মোর্চা। উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি অজয় সাহা, কোচবিহার উত্তর শহর মণ্ডল বিজেপির যুব মোর্চার সভাপতি পবন বুচ্চা থেকে শুরু করে অন্যান্য বিজেপি কর্মীরা। এ বিষয়ে বিজেপি যুব মোর্চার সভাপতি অজয় সাহা কি জানিয়েছেন শুনব। আপনারা জানেন গত 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের 158তম জন্মজয়ন্তী ছিল, সেখান থেকে শুরু করে 12 জানুয়ারি থেকে শুরু করে 23 তারিখ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পর্যন্ত আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে শ্রমদান কর্মসূচি নিয়েছি এবং তার অঙ্গ হিসাবে মানে যেরকম স্বচ্ছ ভারত অভিযান, দুস্থদের ফল বিতরণ, সেরকমই আজকে বিভিন্ন মনীষী যারা আছে তাদেরকে যেরকম পরিষ্কার করার থেকে শুরু করে তাদের প্রতি মাল্যদান এবং বিভিন্ন সেবামূলক কাজ আমরা কিন্তু করে যাচ্ছি। তারই অঙ্গ হিসেবে আজকে কোচবিহার জেলা পক্ষ থেকে ভারতীয় জনতা যুব মোর্চার উত্তর এবং দক্ষিণ শহর মণ্ডলের পক্ষ থেকে আজকে আমরা মহারাজা নৃপেন্দ্রনারায়ণের মূর্তিতে আমরা পরিষ্কার করলাম এবং এখন মাল্যদান করব। তার পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি আছে এবং পরবর্তীতে গান্ধীজির যে মূর্তি আছে, বিভিন্ন যে মনীষীদের মূর্তি আছে সাগরদিঘির পাড়ে, সেগুলোকে কিন্তু আমরা পরিষ্কার করব। শিলিগুড়িতে বিভিন্ন ব্যস্ততম রাস্তার ওপর গরু দাঁড়িয়ে থাকায় ঘটছে পথ দুর্ঘটনা। অনেকে রাস্তায় গরুর খাবার দেওয়ার ফলে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে গরুর পাল। এই পথ দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার কর্মসূচি নিয়েছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। এদিন শিলিগুড়ি জলপাই মোড় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এলাকায় মাইকে প্রচার করা হয় যাতে রাস্তার ওপর কেউ গরুর খাবার না দেন। উপস্থিত ছিলেন শিলিগুড়ি ট্রাফিক পুলিশের এসপি দেবাশিস দাস। গৃহপালিত পশু সুরক্ষার জন্য জনসাধারণের জন্য কতগুলি সতর্কবার্তা আমরা পৌঁছে দিচ্ছি, সেগুলি আপনাদের সুরক্ষা, গৃহপালিত পশু সুরক্ষা ও যানবাহনের সুরক্ষার জন্য বার্তাগুলি মানা, সচেতন নাগরিক হিসাবে আপনাদের দায়িত্ব ও কর্তব্য। গৃহপালিত গরু রাস্তায় অবাধ বিচরণ, যান চলাচলে বিঘ্ন ঘটায়। রাস্তায় গরু অবাধ বিচরণে মোটর সাইকেল আরোহী অথবা পথ চলতি মানুষ দুর্ঘটনার কবলে পড়তে পারেন ও গুরুতর আহত কিংবা জীবনহানি হতে পারে। দয়া করে রাস্তার উপর যেখানে সেখানে গরুর জন্য